আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি একটি অটো মেশিন তৈরি করে দেখাবো যেটা 30 টাকা হলেই যথেষ্ট 30 টাকার মধ্যে আপনারা এই অটো মেশিনটা তৈরি করতে পারবেন তো কলম লিখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে সুতাগুলো বান্ডিল থেকে যখন আমরা কলমের মধ্যে তুলি তখন অনেকটা সময়ের ব্যাপার হয় হ্যাঁ তো ওই জিনিসটা কিভাবে আমরা খুব কম সময়ে করে নিতে পারি যার কারণে আপনার কলমের নাম লেখাটা আরো সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ একটা কলমের মধ্যে নাম লিখতে হলে কমপক্ষে আমাদের 30 মিনিট আমার ক্ষেত্রে বলছি 30 মিনিট প্রয়োজন যারা নতুন তারা 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে তো কলমের নাম লেখার ক্ষেত্রে যদি এতটুকু সময় হয় তাহলে কলমের মধ্যে যখন আমরা এক্সট্রা বয়সটা তুলি তাহলে সেটা আরো অনেক সময়ের ব্যাপার যার মিলিয়ে সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লেগে যায় তো আমরা এই বিষয়টা খুব কম সময়ের মধ্যে করতে পারবো যদি আমরা আজকের মেশিনটা তৈরি করি তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আমাদের যা যা প্রয়োজন হবে একটি পাইপ লাগবে এরকম কারেন্টের পিভিসি পাইপ তো আপনারা যে কোনো সাইজের নিতে পারেন তবে যে সাইজের মোটর হবে সেই সাইজের নিতে হবে তো একটি মোটর লাগবে আমার কাছে দুইটি মোটর আছে দুইটি ভিন্ন কোয়ালিটির তো আমি ছোটোটা ইউজ করবো কারণ ছোটোটার শক্তি অনেকটাই বেশি বড়টার চেয়ে হ্যাঁ এটার শক্তি অনেক বেশি আর এইটার শক্তি কম তাই আমি বড়টা ইউজ করবো না আর এইটার শক্তিটা অনেকটাই বেশি তাই আমি এটা ইউজ করবো এবং এরকম আপনাদের সুইচ লাগবে এটা বোম সুইচ এমনটা 5 টাকা দামের সুইচ আর এই ধরনের সুইচ আপনারা ইউজ করতে পারেন তবে এই সুইচটা সাধারণত আমরা দেখতে পারি অটো রিক্সায় থাকে এই ধরনের সুইচ হর্ন দেওয়ার জন্য তবে এই সুইচটা ভালো কেননা আমার কাছে ভালো লেগেছে কারণ এই সুইচটার মধ্যে কি থাকে একটি অটোমেটিক সিস্টেম থাকে আর একটি ডাটা কেবল লাগবে আপনাদের তো আমি যেহেতু এটা ইউজ করবো না এটা আমি রেখে দিচ্ছি এবং এই সুইচটা আমি রেখে দিচ্ছি এই সুইচটা আমি ইউজ করবো তো এই সুইচ ইউজ করতে হলে এখানে আগে আমরা এই সুইচ পরিমাণ জায়গাটা কেটে নিতে হবে হ্যাঁ এইটার পরিমাপ মতো আমরা এই জায়গাটুকু কেটে নেব হ্যাঁ আপনারা চাইলে কাটার দিয়েও কাটতে পারেন বা তাতাল বা গরম করে কোনো কিছু দ্বারা এভাবে সিদ্ধ করে নিতে পারেন এই জায়গাটি তো কেটে নেওয়ার পরে আমরা এটার মাপ মতো কেটে নিয়েছি ভিডিওটি লম্বা হবে তাই আমরা দেখাইনি তো আমি কিন্তু তাতাল দিয়ে কেটেছি তারপরে এটাকে মিল করে নিলাম তো এবার আমাদের জ্বালাই দেওয়ার পালা আমরা একটু ওয়্যারের টুকরা নেব নেওয়ার পর আমরা মোটরের মধ্যে এক সাইডে জ্বালাই করে দেবো এটাকে তো আপনারা চাইলে জ্বালাই যদি আপনারা করতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে এইখানে মোটরের মধ্যে ছিদ্র থাকে আপনারা চাইলে এই ছিদ্র দিয়েও মানে এই ওয়্যারের টুকরাটাকে দিয়ে পেঁচিয়ে নিতে পারেন জ্বালাইয়ের কোনো প্রয়োজন হবে না আর যদি জ্বালাইয়ের ব্যবস্থা থাকে তাহলে তো ভালো তো এইবার আমরা ডাটা কেবলটা ইউজ করবো তবে ডাটা কেবলটা ইউজ করার ক্ষেত্রে আমরা একেবারে নিচ থেকে এই পাইপের ভিতরে ডাটা কেবলটাকে প্রবেশ করে দিয়ে এই ছিদ্র দিয়ে আমরা বার করব হুম এই ছিদ্র দিয়ে বের করার পর এই যে দেখুন একটি লাল ওয়্যার আর একটি কালো ওয়্যার তো আমরা লালটা যেটা পজিটিভ সেটি আমরা একটা সুইচে কানেক্ট করব আর একটা তো আগে আমরা সুইচে এটা কানেক্ট করে নিচ্ছি তো এখানে জ্বালাই অলরেডি প্রায় শেষ এবার আমরা যে মোটরের মধ্যে ছিল ওই অপর অংশটাও আমরা সুইচের অপর প্রান্তে আমরা লাগিয়ে দিচ্ছি তো এখানে জ্বালাই করে দিচ্ছি তবে আপনাদের বুঝতে অবশ্যই বাকি হবে না কেননা এটা একেবারেই সহজ একটি জ্বালাই সিস্টেম আর এর ডায়াগ্রামেরও প্রয়োজন হবে না আশা করি কেননা যে তারটি কালো তার এটা সরাসরি মোটরের মধ্য থেকে একেবারে ডাটা কেবল আর লাল তারটি শুধু একটি তার একটি তারের মাথা থাকবে আপনাদের সুইচে আর একটি তারের আর মোটরের মাথা থাকবে একটি সুইচের মধ্যে আর একটি ডাটা কেবলের মাথা এটাই আর কি সরি আমরা এখানে একটু ভুলে লাগিয়ে নিয়েছিলাম তাই আমরা এই মাথা এটা খুলে নিলাম কারণ সুইচটা তো আর ভিতরে দিয়ে আমরা নিতে পারবো না তাই আমরা এখান থেকে এটা জ্বালাটা খুলে নিলাম তারপরে এই দিক দিয়ে আমরা সাদা ওয়্যারটা ভিতরে দিয়ে তারপর ডাটা কেবলের সব ওয়্যারগুলো অর্থাৎ প্লাস এবং মাইনাস কালো এবং লাল তারটি এ দিয়ে ছিদ্র দিয়ে বের করে আবার উপরের মাথা দিয়ে বের করতে হবে হ্যাঁ আমরা জানি এখানে শুধু ওই যে সাদা এক্সট্রা একটি ওয়্যার আমরা লাগিয়েছিলাম ওই ওয়্যারটা একেবারে উপরে দিয়ে বার করব এবং কালো ওয়্যারটি আমরা উপরে দিয়ে
বের করব হ্যাঁ তো এই দুইটি ওয়ার একটি হচ্ছে আমাদের সাদাটি হচ্ছে পজিটিভ এবং কালোটি হচ্ছে নেগেটিভ তো আমরা পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে আমরা লাগিয়ে নিচ্ছি তো উপর প্রান্ত আমাদের জালাই করা হয়ে গেছে তো এবার আমরা এটাকে ওই পাইপের মধ্যে আটকে দেব তবে আমার এই মোটরটা ওই পাইপ অনুযায়ী ঠিক আছে মানে এটার সাইজ অনুযায়ী ঠিক আছে তো আপনারা যে সাইজের মোটর আনবে সেই সাইজের কিন্তু পাইপ হতে হবে তো এটা আমরা লাগিয়ে নিলাম অনেক টাইট হয়েছে আপনারা চাইলে এখানে সুপার গ্লু ইউজ করতে পারেন বেশি টাইটের জন্য এবার আমরা এটাকে একটু মানে ট্রাই করে দেখব এটা কাজ করে কিনা আমরা পাওয়ার ব্যাংকে একটু কানেক্ট করে দেখি তো পাওয়ার ব্যাংকে কানেক্ট করে নিলাম এবার আমরা দেখি আওয়াজটা আপনারা শুনতে পারছেন কেমন আওয়াজ হচ্ছে তো বন্ধুরা এবার এটার ব্যবহার বিধি আমরা দেখব বন্ধুরা এখন আমরা এটা ট্রাই করে দেখব এটা কেমন কাজ করে তো আগে আমরা দেখি এটা কিভাবে কাজ করে তো এর আগে আরেকটি কথা বলে নিই আমরা মানে বাজার থেকে সুতা আনার পর সাধারণত এভাবে সুতাগুলো থাকে এভাবে এভাবে বান্ডিল করা থাকে তো এই সুতাগুলোকে আমাদেরকে তো যদি এখান থেকে আমরা কলমে লেখা শুরু করি তাহলে কিন্তু হবে না কারণ আপনার একটা কলমে যে পরিমাণ সুতা লাগে তার কারণে কিন্তু আপনার অনেকটা পরিমাণ সুতা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমাদেরকে মাঝে মাঝে এইরকম করে সুতাগুলো তুলতে হয় এই ধরনের নষ্ট কলমের মধ্যে পাঁচ টাকা দামের কলমের মধ্যে আমরা সুতাগুলো তুলতে হয় তো এই সুতাটা যদি আমরা এভাবে ধীরে ধীরে হাত দিয়ে তুলি তাহলে বুঝতেই পারছেন কতটুকু সময়ের প্রয়োজন হ্যাঁ তো আমরা এটা কীভাবে সহজে এটার মধ্যে সুতাগুলো তোলা যায় সেই সিস্টেমটাই আপনাদেরকে বলবো তো এই জন্যই আমরা এটা বানিয়েছি তো তাহলে আমি একটি সুতা দেখি এই সুতাটা আমি একটি কলমের মধ্যে তুলব তো প্রথমে আমার সুতাটা একটু খুলে নিচ্ছি তো বন্ধুরা এই সুতাটা আমি এর আগেও অনেকবার কাজ করেছি তাই এই সুতাটা আমার কাছে একটু কম আছে সমস্যা নাই এখান থেকে আমাদের অনেকগুলো কলম লেখা যাবে সমস্যা নাই তো এর জন্য আমরা প্রথমে কী করবো আজকে আপনাদেরকে সব প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো হ্যাঁ তো এটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর ঠিক মধ্যখান বরাবর পায়ের মধ্যে রাখতে হবে কিন্তু হ্যাঁ তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো এভাবে যখন রাখবেন তো এখানে যে গিরোটা দেওয়া থাকবে সেই গিরোগুলো আপনাদেরকে খুলে নিতে হবে তো আমি এগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আপনাদেরকে এখানে আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে দেখতে হবে এই সুতাটা দুই এক পেঁচ এভাবে খুলতে হবে খুলে দেখতে হবে কোথাও পেঁচ আছে কিনা যদি পেঁচ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে খুলে নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের এই সুতাটা মানে তুলতে আবার দেরি হয়ে যাবে তো আমার পেঁচটা অলরেডি খুলে গিয়েছে তো এবার আমরা ওই অটোমেশিন দিয়ে আমরা ট্রাই করার পালা হ্যাঁ তো আরেকটি কথা আমরা এবার ট্রাই করবো এখানে দেখবো হ্যাঁ যদি আমরা এবার সিঙ্গেলভাবে হাত দিয়ে তুলি সুতাগুলো তাহলে কতটুকু পরিমাণ দেরি লাগতে পারে হ্যাঁ এই যে দেখুন এবার যদি আমরা ধীরে ধীরে এবার হাত দিয়ে যত স্পিডে দিই না কেন এটা কিন্তু অনেক দেরি হবে এই যে দেখুন প্রায় 30 সেকেন্ডেরও অধিক সময় মাত্র এতটুকু সুতা আমরা তুলতে পেরেছি কিন্তু যদি আমরা মোটর দিয়ে তুলি অর্থাৎ এই অটোমেশিন দিয়ে যেটা আমরা তৈরি করেছি এটা দিয়ে তুলে তো আমি পাওয়ার ব্যাংকে এটা কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে দেওয়ার পর এখানে আমরা এই কলমটাকে লাগিয়ে নেবো হ্যাঁ মোটর মতো কিন্তু এটা কিন্তু খুব টাইট হয়ে বসে এই যে দেখুন ঘুরছে তো এবার আমরা যদি এই সুতাগুলোর মাথাটা হ্যাঁ এই সুতাটা এখানে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পর দুই এক পেঁচ হাত দিয়ে দিতে হবে তো এবার আমরা দুই এক পেঁচ হাত দিয়ে দিলাম তারপর এবার মোটরটা চালু করে দিলাম হ্যাঁ এই যে দেখুন তো যত মোটর ভালো হবে তত কিন্তু এটার স্পিড বাড়বে হ্যাঁ তো হ্যাঁ আপনারা চেষ্টা করবেন হাই স্পিডের মোটরগুলো মার্কেট থেকে কেনার জন্য তো ছোটো হলে ভালো হয় বেশি বড় মোটর দিয়ে আবার আপনারা চালাতে পারবেন না কেননা যে কলমের যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রের মধ্যে মোটরের যে পিনটা আছে ওই পিনটা ঢুকবে না তো দেখুন আমাদের 30 সেকেন্ডের মতো সময় এতটুকু সুতো আমরা বলতে পেরেছি হ্যাঁ তো এখন তো বুঝতেই পারছেন এটা কতটুকু কাজের আপনার কাজকে কতটুকু দ্রুত করতে পারে জানি না সব ক্যামেরায় ধরছে কিনা কেননা ক্যামেরাটা আমি নিজে নিজে একা একাই করছি যদি কোনো বন্ধুরা 1 মিনিটের সময় আমরা এতটুকু পরিমাণ সুতা কলমের মধ্যে তুলতে পেরেছি তো এবার বুঝতেই পারছেন যে এটা কতটুকু কাজের কতটুকু আপনার কাজকে দ্রুত করতে পারে তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা মাত্র 20 টাকা খরচ করে 20 থেকে 30 টাকা যাবে এর মধ্যে খরচ করে এই ধরনের মেশিনটা বানিয়ে